রাজ্যের রিয়াং জনজাতিদের স্বার্থ সংশ্লিষ্ট সাত দফা দাবির ভিত্তিতে মুখ্যমন্ত্রীর নিকট বৃহস্পতিবার স্মারকলিপি প্রদান করল ব্রু সংগ্রাম্মা মাথা সামাজিক সংস্থা। সংস্থার পক্ষ থেকে এক প্রতিনিধি দল আগরতলা মুখ্যমন্ত্রী সরকারি বাসভবনে মুখ্যমন্ত্রীর সাথে দেখা করেন এবং মুখ্যমন্ত্রীর হাতে স্মারকলিপি প্রদান করেন। প্রতিনিধি দলের নেতৃত্বে ছিলেন রিয়াং সম্প্রদায়ের সমাজপতি খাবারাম রিয়াং, সংগঠনের সাধারণ সম্পাদক খনারাম রিয়াং সহ অন্যান্যরা। সাত দফা দাবিগুলির মধ্যে অন্যতম হল কক ব্রু ভাষাকে সরকারি ভাষা স্বীকৃতি প্রদান করা, রাজ্যভিত্তিক সংগ্রামমা পুজোতে সরকারি ছুটি ঘোষণা করা, লংত্রায় মন্দিরের জমির পাট্টা প্রদান করা, পিএম জনমন প্রকল্পের সঠিক বাস্তবায়ন প্রভৃতি। এদিন ব্রু সংগ্রামমা মাথা সামাজিক সংস্থার পক্ষে সংগঠনের সাধারণ সম্পাদক খনারাম রিয়াং এই সংবাদ জানান। তিনি জানান, মুখ্যমন্ত্রী তাদের দাবিগুলির প্রতি সহমত পোষণ করেন এবং দাবি পূরণে কার্যকরী ভূমিকা গ্রহণ করার বিষয়ে তাদের আশ্বস্ত করেন। আমাদের বিবৃতি দপ্তরে আমরা খুব আমাদের খুব দুর্ভাগ্য যে আমাদের রিয়াং জনজাতিদের আমাদের বিবৃতি দপ্তরের স্বল্প সংখ্যক কর্মচারী, কোনো কর্মচারী আমাদের অধিকর্তা অফিসে কর্মরত অবস্থায় আমরা দেখি নাই। তাই আমরা আজকে মাননীয় জনপ্রিয় আমাদের ফেব্রুয়ারির যে মুখ্যমন্ত্রীর নিকট আমরা দাবি উপস্থাপন করেছি যে শূন্যপদ ক্রিয়েশনের মাধ্যমে যাতে এক্সক্লুসিভ রিয়াং বেকার যুবক যুবতীদের যাতে অ্যাপয়েন্টমেন্ট করা হয়। ফার্স্ট নম্বর আমরা দেখেছি আমাদের রিয়াং জনজাতি ও ছাত্রছাত্রীগণ আমাদের ডমিনেটেড এরিয়াতে যাতে রেসিডেন্সিয়াল স্কুল যাদের ব্যবস্থা করা হয়, এবং সাত নম্বর আমরা আমাদের রিয়াং ডমিনেটেড হ্যাবিটেশন এবং ডমিনেটেড এরিয়াতে যেখানে বিজনেস সেন্টার রয়েছে সেখানে মার্কেট স্টল এবং মার্কেট সেট নির্মাণ করা। এই সাতটি দফা দাবি নিয়ে আমরা মাননীয় মুখ্যমন্ত্রীর সহিত আলাপ আলোচনা করেছি এবং অনেকক্ষণ দীর্ঘক্ষণ আলোচনা করার পর মাননীয় মুখ্যমন্ত্রী মহোদয় সদর্থকভাবে আমাদের সাথে কথা বলেছেন এবং বক্তব্য প্রকাশ করেছেন এবং আমাদের দাবির প্রতি সহানুভূতিক্রমে উনি পরিপূরক ব্যবস্থা গ্রহণ করবেন বলে আমাদেরকে আশ্বস্ত করেছে। থ্যাংক ইউ। এদিন মুখ্যমন্ত্রীর নিকট ডেপুটেশন প্রদানে প্রতিনিধি দলের নেতৃত্বে ছিলেন রিয়াং সম্প্রদায়ের সমাজপতি খাবারাম রিয়াং। তিনি জানান, দীর্ঘদিন ধরেই তাদের এই দাবিগুলি উপেক্ষিত ছিল, এ দাবি পূরণে মুখ্যমন্ত্রীর আশ্বাস পাওয়ায় রিয়াং সম্প্রদায়ের জনজাতিরা খুশি। ব্যুরো রিপোর্ট, আর ই নিউজ।